এই পবিত্র মাহে রমজান মাসের সেহরি খাওয়ার আগে অথবা পরে ছোট্ট একটি দোয়া যদি মাত্র তিনবার পড়তে পারেন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হয়ে যাবে এবং আপনাদের পরিবার সংসারের অভাব অনটন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে গায়বী ধন সম্পদ রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে সকলে বলি সুবহানাল্লাহ এবং নবীজির সঙ্গে জান্নাত তের মধ্যে যেতে পারবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই শ্রেষ্ঠ আমলটি আপনারা একা একা করতে হবে না আমি এখনি আমলটি করব দোয়াগুলো পাঠ করব আপনারা আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ আলাদাভাবে আপনাদের আর পাঠ করতে হবে না আমি পাঠ করব আমার সঙ্গে সঙ্গে আপনারা দোয়াগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ আপনাদেরও পাঠ হয়ে যাবে এটা কিন্তু পবিত্র মাহে রমজান মাস চলছে এটা কিন্তু বরকতের মাস রহমতের মাস মাগফিরাতের মাস এই পবিত্র মাহে রমজান মাসের বরকতপূর্ণ মাসে আপনি সাহরির সময় দোয়া কিন্তু কবুল সাহরির সময় এই আমলটি করুন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ বৃষ্টির মতো রিজিক আল্লাহ তাআলা আপনাদেরকে দিবে ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা চলুন না আমরা এক্ষুনি পবিত্র মাহে রমজান মাসের সাহরি খাওয়ার জন্য আপনারা জাগ্রত হয়েছেন আমরা এক্ষুনি আপনাদেরকে সেই ছোট্ট দোয়াগুলো পড়িয়ে দিচ্ছি আমার সঙ্গে সঙ্গে আপনারা পড়বেন ইনশাআল্লাহ তাহলেই হয়ে যাবে ওযু করা লাগবে না ওযু না থাকলেও এই তাসবিহ পড়া যায় নামাজ না থাকলেও এই তাসবিহ পড়া যায় কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমার সঙ্গে সঙ্গে আপনারা দোয়াগুলো পাঠ করবেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে অভাব অনটন দূর হবে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হয়ে যাবে নবীজির সঙ্গে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন আমলটি আপনি সেহরি খাওয়ার আগে অথবা পরে এভাবে করবেন আমার সঙ্গে করুন তাহলেই চলবে সর্বপ্রথমে এক নাম্বারে আপনি দুরুদ শরীফ পাঠ করবেন তিনবার তিনবার দুরুদ শরীফ পাঠ করতে হবে এক নাম্বারে কি তিনবার দুরুদ শরীফ পাঠ করতে হবে আমরা তিনবার দুরুদ শরীফ পাঠ করব যেটা ছোট্ট দুরুদ শরীফ এই দুরুদ শরীফটা হ্যাঁ আর সেই ছোট্ট দুরুদ শরীফটাই হচ্ছে صلى الله عليه وسلم আমার সঙ্গে পাঠ করুন আমলটি ঠিক আছে صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم এই দুরূদ শরীফ তিনবার আশা করি পাঠ করতে পেরেছেন দুই নম্বরে আপনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে জানা ব্যভিচার যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নিষ্পাপ হওয়ার জন্য আপনি এই ছোট্ট তাওবার দোয়াটা আপনি তিনবার পাঠ করবেন যে আল্লাহ আর জীবনে কখনো ভুল করব না আর কখনো গুনাহ করব না এই কথাটা মনে মনে রেখে আপনি এই দোয়াটা তিনটি বার পাঠ করবেন এভাবে আমার সঙ্গে পাঠ করলেও চলবে পাঠ করুন আস্তাগফিরুল্লাহ 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 প্রিয় দিনী ভাই এবং বোনেরা তিন নম্বরে আপনি ছোট্ট একটি দোয়া পাঠ করবেন জীবনের সমস্ত গুনাহগুলো আবারও ক্ষমা হয়ে যাবে আর সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা গফিরলি আবার বলুন আল্লাহুম্মা গফিরলি আবার বলুন আল্লাহুম্মা গফিরলি হয়ে গেল তিন নম্বরে আর চার নম্বরে নবীজির সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য এই দোয়াটি আপনি তিনবার পাঠ করবেন হাদিসের কিতাবের মধ্যে এসেছে ঈমান এবং ইখলাসের সঙ্গে যে ব্যক্তি এই ছোট্ট দোয়াটি একটিবার পাঠ করবে
আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার এবং নবীজির সঙ্গে জান্নাতেও যেতে পারবে দোয়াটি পাঠ করলে দোয়াটি পাঠ করার নিয়মটা আমি বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন হ্যাঁ তিনবার পাঠ করবেন এভাবে রাদিতু বিল্লাহি রাব্বাউ ওয়াবিল ইসলামি দীনাউ وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا عبر بات كورون رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا رضيت أبر بلون رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا باس نمبري আপনাদের অভাব অনটন দূর হওয়ার জন্য গায়বী ধন সম্পদ পাওয়ার জন্য চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক পাওয়ার জন্য আপনারা এই ছোট্ট দোয়াটি তিনবার পাঠ করবেন যদিও ঋণগ্রস্ত থাকেন লক্ষ টাকা ঋণ থাকলে আল্লাহ রাব্বুল আলামিন ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে সকলে বলি সুবহানাল্লাহ তাই আপনাদেরকে বলবো আপনারা আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন তিনটি বার গায়বী ধন সম্পদের জন্য ঋণ থাকলে পরিশোধ হওয়ার জন্য আমার সঙ্গে সঙ্গে পড়ুন হ্যাঁ আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি بفضلك عمن سواك اكبر হয়ে গেল আবার বলুন اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك আবার সর্বশেষ পাঠ করুন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক প্রিয়দিনী ভাই এবং বোনেরা সর্বশেষ আবারও তিনবার দরুদ শরীফ পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেল আমলটি এখন আল্লাহর কাছে আপনি দোয়া করবেন আল্লাহুম্মা আমিন বলে নিজে নিজে দোয়াটা করবেন যে আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও মাফ করে দাও পরিবার সংসার উপর রহমত নাজিল করো হালাল রিজিকের ব্যবস্থা করে দাও হারাম থেকে দূরে থাকার তৌফিক দান করো আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে আপনি যা আছে সব মুনাজাতগুলো করবেন ইনশাআল্লাহ ঠিক আছে আশা করি দোয়াগুলো তিনবার তিনবার করে আমি আপনাদেরকে বোঝাইতে পেরেছি আপনারা আমার সঙ্গে আমলটি করতে পেরেছেন যারা যারা আমার সঙ্গে আমলটি করতে পারেন নাই তাদেরকে বলবো সর্বপ্রথম আপনাদেরকে বলছি এই আমলগুলো করতে পারলে আপনার কপাল খুলে যাবে সাহরির আগে অথবা পরে এক নম্বরে তিনবার দুরুদ শরীফ আবারও বলছি মনোযোগ দিয়ে শুনুন এক নম্বরে তিনবার দুরুদ শরীফ দুই নম্বরে তিনবার আস্তাগফিরুল্লাহ তিন নম্বরে তিনবার আল্লাহুম্মা গফিরলি চার নম্বরে তিনবার জান্নাত নবীজির সঙ্গে জান্নাতে যাওয়ার দোয়া রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা পাঁচ নম্বরে অভাব অনটন ঋণ মুক্তি হওয়ার দোয়া
এই মুক্তি হবে এবং গায়বি ধন সম্পদ আসবে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক তারপরে আবারো সর্বশেষ তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটা তিনবার পাঠ করে তারপরে আল্লাহর কাছে মুনাজাত করবেন ইনশাআল্লাহ আশা করি আপনারা আমার সঙ্গে সঙ্গে আমলটি করতে পেরেছেন আল্লাহ আপনাদেরকে সব সময় ভালো রাখুক সুস্থ রাখুক সব সময় দ্বীনের পথে রাখুক ইনশাআল্লাহ এভাবে আপনারা আমলগুলো যদি করতে পারেন আল্লাহ তাআলা আপনাদেরকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবে আজ এ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু